তো ভিডিও শুরুর আগে থ্যাংক ইউ যারা যারা আমাকে সাপোর্ট করছে এবং সাবস্ক্রাইব করেছে, থ্যাংক ইউ তাদের। তো আজকে আমরা বেসিকলি যেটা শিখবো যে ইলেকট্রিক গিটার কী করে মেনটেন্স করতে হয়, কী করে এর কোয়ালিটি ঠিকঠাক রাখতে হয়। আমি কোনো দামি কোনো জিনিস ইউজ করছি না এটাকে পরিষ্কার করার জন্য, ঠিকঠাক রাখার জন্য। আমি জাস্ট ন্যাচারাল জিনিসপত্র ইউজ করছি যেগুলো তোমরা নর্মাল মার্কেটেই কিনতে পাবে। সো শুরু করা যাক। তো ফার্স্টে বেসিকলি যেটা করবো সেটা হচ্ছে গিটার স্ট্রিংগুলোকে আমি আগে রিমুভ করবো। একটু কেয়ারফুলি রিমুভ করবে সবসময়, ব্যাপার আছে। আরে ভাই বেরো না, আমাদের পূর্ণ স্ট্রিং রিমুভ। এবার পূর্ণ স্ট্রিংটা আমি ফেলে দেবো। তো আমি এখানে আমার লোয়ার স্ট্রিং কিন্তু চেঞ্জ করছি না, বিকজ লোয়ার স্ট্রিং চেঞ্জ করতে হয় না, বুঝলি তো। সো এবার বেসিকলি যেটা করবো পুরো গিটারটা আমি পরিষ্কার করে নেবো, অনেক জায়গায় ধুলো থাকে। সো এবারে গিটারটা আমি নেক পরিষ্কার করার জন্য ইউজ করবো স্যানিটাইজার, না না দামি কোনো স্যানিটাইজার না, ওই 2% স্যানিটাইজার, 100% জল, ওইগুলো ইউজ করবো। তো বেসিকলি এতটা নেক অব দিয়ে আমি ইউজ করবো, এখানে আমি কোনো রকম লিকুইড ইউজ করবো না, এখানে জাস্ট নর্মাল কাপড় দিয়ে আমি পরিষ্কার করবো। সো এই যে স্যানিটাইজার, স্যানিটাইজার বেসিকলি আমাদের কাঠের জন্য খুব ভালো, জলের মতো থাকেও না বেশিক্ষণ, উবে যায় এবং পরিষ্কারও খুব ভালো হয় এবং আমাদের কাঠে বেসিকলি রাস্ট পড়তে দেয় না। আমি এই সাইডে এই কারণে লিকুইড ইউজ করবো না কারণ এই সাইডে পিক আপ থাকে, ইলেকট্রনিক্সের জিনিস, বুঝলি তো। গন্ধটা কিন্তু ভালোই, পারফিউম হিসেবে ইউজ করে। এবার আমরা গিটারটাকে মোটামুটি পরিষ্কার করে নিলাম, এবার আমরা রিস্ট্রিংয়িং করবো। তো আমি বেসিকলি ইউজ করি ডিডারিউ স্ট্রিং, কারণ ডিডারিউ স্ট্রিং একটুখানি কোয়ালিটিটা ভালো হয় আর কি। আর তাছাড়াও আমি ইউজ করছি এখন 1149 প্রিটি স্টিভি রে ওয়ান, যদি স্টিভি রে 115 ইউজ করতো, যাই হোক। তো আমি বেসিকলি এখন স্ট্রিং পড়াবো, আর এটা আবার রং চুজ করা আছে, ঠিক আছে, মানে সুবিধাই হয় আর কি, মানে রং বেসিকলি এগুলোতে লেখা থাকে তো মোটামুটি সুবিধাই হয়ে যায় আসলে। বাট এই যে আমি অ্যালকোহল দিয়ে পরিষ্কারটা করলাম, আপনারা কিন্তু ওই অ্যালকোহল নিয়ে পরিষ্কার করবেন না, তাতে হার্ট অ্যাটাক চলে আসতে পারে। তো এখানে যেটা বেসিকলি বলছে সিলভারটা হচ্ছে গিয়ে হাই স্ট্রিং, দেন 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 বেগুনি হচ্ছে বি স্ট্রিং, দেন গ্রিন হচ্ছে জি স্ট্রিং সিরিয়াসলি। একটা জিনিস বলে দিই, হেভি গিটার স্ট্রিং কিন্তু খুব সুন্দর হয় বেসিক্যালি, মানে দূর থেকে তোমার গিটার বেশ টক করবে আর কি। দেন ব্ল্যাক হচ্ছে ডি স্ট্রিং, ব্ল্যাক এই যে ব্ল্যাক পেয়ে গেছি। দেন এ স্ট্রিং হচ্ছে বেসিক্যালি রেড, কীভাবে কী করেছে আমি জানি না। এবং স্ট্রিং চেঞ্জ করতে করতে একটা জিনিস বলে দিই, যদি আমার ব্রিজের সঙ্গে তোমার ব্রিজ না মেলে এর জন্য আমি দায়ী নই প্লিজ। বি স্ট্রিংটা তো জ্বালাচ্ছে কেন ভাই, thank you.
সো অনেক সাধ্য সাধনার পরে আমাদের গিটারের রিস্ট্রিংইং কমপ্লিট হলো, যখন আমি ঘেমে গেছি পুরো মাইরি। তো সবচেয়ে ভয়ঙ্কর বিষয়, এখন আমাদের গিটারটা টিউন করতে হবে। সো স্টার্ট করি। তো এবার আমাদের স্ট্রিং টিউন হয়ে গেছে, এবার আমি জাস্ট বাজিয়ে দেখবো, খুবই রিস্কি ব্যাপার এটা। 1 2 3 এ না ভাই, ছেড়ে নি ভাই। বেঁচে গেছি ভাই, লিটারেলি বেঁচে গেছি, কারণ লকডাউনে এই টাইমে আবার তার কোথায় পাবো, তাই না? সত্যি মাইরি। তো এখন জাস্ট একবার গিটারটা ফাইনালি বাজিয়ে দেখি। সুতরাং তোমরা তো এতক্ষণে বুঝে গেছো যে মেনটেন্যান্সটা খুব একটা সাধারণ বিষয় না। সুতরাং আমার ন্যাচারালি প্রতি মাসে এরকম একদিন খাটনির দিন থাকে, তো সেটাই আমি জাস্ট ভিডিও করে দেখালাম আজকে তোমাদের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, একটা লাইক করে দিও, এবং তোমার বন্ধুবান্ধবদের শেয়ার করে দিও, এবং কী করে সস্তায় ইলেকট্রিক গিটার মেনটেন্যান্স করা যায় শিখিয়ে দিও তাদের। সো আজকের মতো যাই, আবার পরের সপ্তাহে দেখা হবে। না হ্যাঁ।